লক্ষ্মী মেলায় এসব হচ্ছে কি? মহাসমারোহে একাধিক প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে উদ্বোধন হয়ে গেল দুরামারি লক্ষ্মী দশমী মেলার। উদ্বোধনের দিনেই হাজারো লোকের সমাগম, তবে ধরা পড়ল অসাবধানতা, খামখেয়ালিপনার ছবি। ধূপগুড়ি বিধায়ক নির্মল চন্দ্র রায়ের হাত দিয়েই এই মেলার শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধনের পরেই গোটা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য সহ একাধিক আধিকারিক, যার মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছিল গোটা নির্মল চন্দ্র রায়কে। খাবারের দোকানে দোকানে বাইরে বিপজ্জনক গ্যাসের চুল্লি জ্বালানো অবস্থায়, পাশাপাশি বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার এখানে ব্যবহৃত হচ্ছে। সেই রাস্তা ধরেই প্রফেসর নির্মল চন্দ্র রায় হেঁটে মেলা পরিদর্শন করলো, নজর আসেনি এই বিপজ্জনক ঘটনার। পাশাপাশি মেলাতে আরও অসাবধানতার ছবি, কোনো ফায়ার সার্ভিস নেই। যে প্রাঙ্গণে নাগরদোলা, দুদিকে রয়েছে গাছপালার সমাহার, যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। তবে মেলা কমিটির উদ্যোক্তারা বলছেন ফিটনেস সার্টিফিকেট নাকি তারা নিয়েছেন নাগরদোলার কর্তৃপক্ষের কাছ থেকে। এদিকে এত বড় মেলাতে পুলিশের নিরাপত্তা থাকলেও দুর্ঘটনার যে আশঙ্কা রয়ে গেছে তা ক্যামেরার ছবিটাই পরিষ্কার। উদ্বোধনে আসছেন আমাদের ধূপগুড়ি বিধায়ক নির্মল চন্দ্র রায় মহাশয় এবং জলপাইগুড়ি জেলা পরিষদের সহসভাপতি সীমা চৌধুরী মহাশয়া এবং জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মাননীয়া অনামিকা রায় বর্মন মহাশয়া এবং প্রোগ্রাম আজকে আমাদের উদ্বোধন আছে, আমাদের মেলার উদ্বোধন, 46তম লক্ষ্মী দশমী মেলার উদ্বোধন আছে। উদ্বোধন শুরু হবে এবং যারা এসছেন তারাই দু চারটা বক্তব্য রাখছেন এবং আমাদের মেন হলো মেলা, আমাদের লক্ষ্মী দশমী মেলা। উদ্বোধনের পরে এখানে প্রতিমা আসবে, প্রতিমা এখানে নিয়ে আসবে আমাদের দুয়ামারি এলাকায় শালবাড়ি ওয়ানে, মানে 25-30টা প্রতিমা ইনভাইট করা হয়েছে, তারা আসবেন, তারপরে এই দশমী মেলা হবে আর কি। পাশাপাশি বিভিন্ন খাওয়ার স্টলে দেখা যাচ্ছে যে তারা যে গ্যাস গুলো ব্যবহার করছে সে গ্যাস কিন্তু বাইরেই চালানো হচ্ছে এবং কাপড় দিয়ে মুড়িয়ে, এই বিষয়গুলো কতটা আমাদের নাগরদোলার আমাদের যে গাছ আছে সেই গাছের যে ডালগুলো সে ছাঁটাই করা হয়েছে এবং নাগরদোলা আমাদের ফিটনেস সার্টিফিকেট দিয়েছেন এবং ওরা নিরাপত্তা হিসেবে কাজ করবেন এবং যারা গ্যাস বাইরে করছে তাদেরকে আমরা কমিটির তরফ থেকে আমরা ওদের বলছি তোমরা গ্যাসগুলোকে ভিতরে নিয়ে গিয়ে শুরু করবে ব্যবহার করতে হবে। আমাদের পারমিশন করা আছে কিন্তু থেকে কোন মেশিন মনে হয় দেখছে আছে যে নিরাপত্তার ব্যাপারটা আমরা কমিটির থেকে দেখছি এবং প্রশাসনের ব্যবস্থা নিবে এটুকুই বলতে পারি। সেটা আমরা মহিলাদের সুরক্ষার জন্য পর্যাপ্ত পুলিশ, মহিলা পুলিশ এবং আমাদের মহিলা ভলেন্টিয়ার্সরা আছে, মোতায়েন আছে মেলার সবদিকে এবং সিসিটিভির ব্যবস্থা আছে। আমরা সমস্ত দিকে সচেতন রয়েছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।